আবারও তীব্র দহনে দগ্ধ রাঢ় বাংলার রুক্ষ মাটির জেলা পুরুলিয়া। জুনের দ্বিতীয় সপ্তাহে অব্যাহত তীব্র তাপপ্রবাহের সকালে সূর্য ওঠার পর থেকেই তীব্র দহন জ্বালায় দগ্ধ জেলাবাসী। শুধু তাই নয়, সে সঙ্গে রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরমও, নাজেহাল অবস্থা জেলা মানুষের। নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটার পাশাপাশি গরমের কারণে অসুস্থ বহু মানুষের ভিড় জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 3-4 দিন চলবে এই তাপপ্রবাহের সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম, বাড়বে গরমের তীব্রতাও। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীকে সতর্ক করা হয়েছে গরমে সুস্থ থাকার জন্য। সব মিলিয়ে এই মুহূর্তে হাঁসফাঁস করা অবস্থা জেলার মানুষের। আজ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারও চড়ছে 42 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকাল আকাশের দিকে তাকিয়ে জেলাবাসী, কবে নামলে বৃষ্টি তবেই মিলবে স্বস্তি। এই বৃষ্টির দেশ হচ্ছে না তো আশঙ্কায় জেলার মানুষ।